জলাল পৌঁছানোর আগে আমাদের আদমকে সতর্ক করে দিতে হবে, না হলে জলালের হাত থেকে আদমের রক্ষে নেই। সালাম। জলাল সাহারানপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে, আমি চাই জলালের আগে তুমি সেখানে পৌঁছে যাও আর আদম খানকে সতর্ক করো যে জলাল ওর সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছচ্ছে। আর হ্যাঁ, আর ওকে এটাও জানিও যে আমিও যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে যাব। জলালের আগে যদি সাহারানপুর না পৌঁছো তাহলে তোমায় আমার ঘোড়া হাওয়ার থেকেও জোরে দৌড়ায়। শাহেনশাহ পৌঁছানোর আগে আপনার এই বার্তা আমি ওখানে পৌঁছে দেব। তাই যেন হয়, আর তা যদি না হয় তাহলে সাহারানপুর থেকে তুমি আর ফিরতে পারবে না, মনে থাকে যেন। রেশম তৈরি হয়ে নাও, আমাদের খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। ভুলে গেছ মহিলাদের সম্মানের কথা, ভুলে গেছ আমাদের ধর্ম আমাদের কি শিক্ষা দেয়, আর তুমি এটাও হয়তো ভুলে গেছ যে তোমার সামনে তোমার দাদা নয় হিন্দুস্তানের শাহেনশাহ দাঁড়িয়ে আছে। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে এই বড় আম্মির একটা অনুরোধ শোনো। তুমি চাইলে আদম খানের শিরচ্ছেদ এক্ষুনি করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার বড় আম্মি কোনো বাধা দেবে না। জালাল, আমার একটা কথা তুমি শোনো। তুমি এটা ভেবো না জালাল, আমি তোমাকে এইসব এই কারণে বলছি যে আদম আমার ছেলে। আমি তোমাকে এইসব কথা বলছি কারণ যাকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি সেই জালালের সিদ্ধান্ত নিয়ে কেউ যেন কখনো প্রশ্ন না তোলে। বড় আম্মি, আদম ওর দোষ স্বীকার করেছে। না, এ কথাটা আপনি শুনেছেন, আমি বলিনি। আমি বাজবাহাদুরের সৈন্যদের মারতে চেয়েছিলাম, তাতে যদি মহিলারা মারা যান আমার কি করার আছে? ঠিক আছে জালাল, আমি ধরে নিচ্ছি যে আদম এরকমই করেছে, কিন্তু শাহেনশাহ তো তুমি, তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু শাহেনশাহ কোনো মোগলের ওপর কোনো প্রমাণ ছাড়াই যদি তরোয়াল চালায় তাহলে সেটা শাহেনশাহর নিয়ম বিরুদ্ধ হবে জালাল। আপনি যদি চান যে আমি আগে প্রমাণ দেখি, সাক্ষীদের কথা শুনি, তারপর কোনো সিদ্ধান্ত নিই, তাহলে তাই হবে। কিন্তু একটা কথা শুনে রাখুন, সৈনিকদের হাতে অস্ত্র শত্রুদের আক্রমণ করার জন্য দেওয়া হয়, দুর্বলদের উপর অত্যাচার করার জন্য নয়। আর আমার সাম্রাজ্যে আমি কোনো শিশু, বয়স্ক আর মহিলাদের উপর অত্যাচার সহ্য করব না। সাম্রাজ্যের কথা তো অনেক পরে, আপনার হারেমে যা হয় সে বিষয়ে কি বলবেন আপনি? চুপ করে থাকো। জালাল, আদম নির্বোধকে ক্ষমা করে দাও জালাল। বড় আম্মি, প্রশ্ন যখন উঠেছে তার উত্তর আমায় দিতেই হবে। আমাদের হারেমে যে সমস্ত মহিলারা আসেন তাদের যুদ্ধে জয় করেই আনা হয়, তাদের সঙ্গে কোনো অভদ্রতা করা হয় না, তাদের কোনো কষ্টও দেওয়া হয় না, তাদের দিয়ে জোর করেও কিছু করানো হয় না, আর তাদের হত্যাও করা হয় না। আদম খান, তাদের সম্মান করা হয়, সমস্ত প্রমাণ আর সাক্ষীদের যেন হাজির করা হয়।
জালাল মালবে আদম খানের অত্যাচারের প্রতিকার করার আগেই মহামাঙ্গাতার কৌশলে আদমের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকেই নস্যাৎ করে দেন। দেখতে পাচ্ছ জালাল, আদমের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই দুজন আমার কাছে এসেছিল আদমের পক্ষে বয়ান দেওয়ার জন্য। আমি এদেরকে পাঠিয়েছিলাম তোমার কাছে। পথে হয়তো আদমের কোনো শত্রু এদেরকে মেরে ফেলেছে। প্রমাণ চাইছিলে না তুমি জালাল? তো এই নাও প্রমাণ, আর এই হলো আদম খান। এবার সিদ্ধান্ত তোমার হাতে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তোমাকে বলতে চাই জালাল, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে। আর তোমার সিদ্ধান্ত যাই হোক, তা আমি মাথা পেতে নেব। তোমাদের কাছে আর কোনো প্রমাণ রয়েছে যাতে এটা প্রমাণিত হয় যে আদম খানই অপরাধী? কটুক্তির জন্যে শাহেনশার কাছে আমি ক্ষমা চাইছি। যদি তুমি আমার ভাই না হতে আর মহামাঙ্গার ছেলে না হতে, আর সেই মহামাঙ্গাকে আমি যদি বড় আম্মি বলে না ডাকতাম, আর সমস্ত প্রমাণ যদি তোমার পক্ষে না থাকতো, তাহলে আল্লাহ কসম, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করতাম। কিন্তু এটা মনে রেখো, এরপর যদি আমি কোনোদিন জানতে পারি যে তুমি কোনো দুর্বল বা অসহায় কারো উপরে অত্যাচার করেছো, তাহলে আমি কিন্তু ক্ষমা করব না। তখন তোমার আম্মি আর আমার বড় আম্মিও কিন্তু তোমায় বাঁচাতে পারবে না। মালব বিজয়ের পরেও আকবরের থেকে স্বীকৃতি না পেয়ে আদম খান ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিশোধ স্পৃহা থেকে সে জালালের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। মহামাঙ্গা তাকে মনে করিয়ে দেন আকবরের বীরত্ব এবং প্রতিপত্তির কথা। জালালের বিরোধিতা করার থেকে তার সঙ্গে থাকাতেই আসল লাভ, এই বলে মহামাঙ্গা আদম খানকে বিরত করেন। বুদ্ধিহীন মহিলা, ও আমার নামাজ পড়ার সময় বাধা দিয়েছে, ওকে এক্ষুনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। এইভাবে আমার সামনে হাত জোর করলে আমি তোমাকে ক্ষমা করব না, আর তোমার ভগবানও এসে তোমাকে বাঁচাবে না। ভগবান হোক বা খোদা, আপনাদের ধর্মেও তো লেখা আছে, যার উপর অত্যাচার হয় তাকে উপরওয়ালা বাঁচাতে আসেন। আমাদের ধর্মগ্রন্থে কি লেখা আছে তুমি আমাকে শেখাবে? এত সাহস তোমার? ওয়াজিরে আলিয়া, ও আমার সামনে বড় বড়। ওয়াজিরে আলিয়া, আমার কাছে যে খবরটা আছে সেই খবরটা শুনলে আপনি একদম অবাক হয়ে যাবেন। শাহেনশা আমের রাজকুমারী যোধার সঙ্গে নিকা করতে চলেছেন। দেখলেন তো, উনি এসে গেলেন। আপনাদের খোদা হোক বা আমাদের ভগবান, পীর হোক বা দেবদূত, সে আপনি যে নামেই ডাকুন না কেন, আমাদের উপর হওয়া অত্যাচারকে আটকাতে উনি এসে গেছেন। চুপ কর, উজিরে আলিয়ার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস, কপালে তো দুঃখ আছে। এবার আপনার অহংকার চূর্ণ হবে। আপনাকে একজন হিন্দু রানীকে সালাম করতে হবে। ছেড়ে দাও ওকে।
আপনি কিছু না করে ছেড়ে দিলেন? রেশম, এই দাসী আমাকে কি বলো তাতে আমার কিছু যায় আসে না। আমি ওদের ধর্মের দাসীদের অহংকার ভাঙতে চাই রেশম, যাদের মনে হয় যে এমন কেউ শাহেনশার বেগম হয়ে আসবে আর আমি তাকে সেলাম জানাবো। আমি এই সমস্ত দাসীদের বোঝাতে চাই যে হারেমে কার হুকুম চলে। রেশম, এবার আমাদের আরো একটু কড়া হতে হবে, আমাদের আরো সতর্ক হতে হবে, যাতে ও আমাদের নজর না এড়াতে পারে, ওই হিন্দু মেয়েটি। কি যেন নাম ওই মেয়েটির? যোধা। যোধা, ওই মেয়েটাকে যদি আমি আমার দাসী না বানিয়েছি তাহলে আমার নাম মহামাঙ্গা নয়।